श्रीमान महाप्रभु प्रिय भक्तगण साधु सज्जन वृंद तथा गौर गोविंद कथा आस्वादन कारिणी प्रिय मातृवृंद महाप्रभुर हरिवासरे आगत भक्तवृंदे श्रीपाद पद्मे असंख्य प्रणाम निवेदन हे अमर नित्यानंदेर दा हे अमर गौर हरिदा अपनादेर श्री चरणे जनायाम असंख्य ना हम तिष्ठामि वैकुंठे जगिनांग हृदय न च माद भक्तो जत्र गायन्ति तत्र तिष्ठामि नारद। श्री भगवान बोले हे देवर्षि नारद अनंत ब्रह्मांड के जानिए दा आमी वैकुंठे थाकिना आमार जे निज धाम से वैकुंठे थकिना और जरा कृच्छ साधन करे ओपर दिखे पा करे नीचे दिखे माथा एरकम कठिन तपस्या जरा करे तादेर के जोगी बला तो जेने रखो आमी तादेर हृदय थकिना किन्तु थाकी कौन जाएगा मद भक्त जत्र गायंती যেখানে আমার প্রিয় ভক্ত হরি গুণ গান করে আমি সেই জায়গায় অবস্থান করি এটাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি আর একটু জোর হলে ভালো হতো অনেক ভক্ত গৌরাঙ্গ মহাপ্রভু কি আগের তে বেড়েছে ভক্ত অনুসারে এখনো বাড়ার কথা বলো নিতাই চাঁদ কি জয় দিতে হয় সবকিছুর শুরুতে গুরু গোবিন্দের জয় দিতে হয় না হলে সব কর্মেই পরাজিত হতে হয় কেমন অনেক টাকা পয়সা পাওয়া জীবনের জয় জয়কার নয় জীবনে অনেক বৈভব পেয়ে গেলাম আর আমার জীবনটা জয় হয়ে গেল তা না জীবনের জয় হচ্ছে সেটা উন্নতি উচ্চ স্তরে এখন যেরকম আছি এরপরে আমার দেবলোকে কিংবা দেব ভাব প্রাপ্তি হবে এটাই হচ্ছে মানব জীবনের সবচাইতে বড় উন্নতি কিছু জীব যন্ত্র আছে জানেন আপনারা ওরা খাওয়ার সংগ্রহ করে রাখে কিছু মানুষ আছে খাবার সংগ্রহ করে রাখে আর অর্থও সঞ্চয় করে রাখে তাহলে এটা জীবের মানে যন্ত্র পশু পক্ষীর সঙ্গে মানুষের একটা তুলনা তো আছে একটি পশু পক্ষী সকাল হলেই খাবারের খোঁজে চলে যায় আর কোনো চিন্তা নেই একটি মানুষ যদি সারা জীবন সকালবেলা উঠেই শুধু খাবারের খোঁজে চলে যায় তাহলে জীব যন্ত্রের সঙ্গে মানুষের কোনো তফাৎ নাই বলে তাহলে মানুষের কি কাজ আছে এই জন্যই তো মানুষ সর্ব শ্রেষ্ঠ জন্ম বিধাতা যত প্রকারের জন্ম করেছেন মানে সৃষ্টি করেছেন তার মধ্যে এই মানব শরীর হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ জন্ম এই জন্য এর কাজ আছে সকালবেলা উঠে ভগবানের বন্দনা করা প্রণাম করা হে ভগবান অচ্যুত হে ভগবান বিশ্বের পিতা এই কারণেই তুমি পিতা তুমি শুধু আমাকে সৃষ্টি করেছো তা না
বৃক্ষ লতাদি সৃষ্টি করেছো শুধু তাই না, স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মাকেও তুমি সৃষ্টি করেছো। হ্যাঁ, এই যে চতুর্বদন ব্রহ্মা যিনি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, মানব সৃষ্টি করেছেন, সে ব্রহ্মাকে তুমি সৃষ্টি করেছ, তাই তুমি বিশ্বের পিতা। হে অনন্ত শ্রী ভগবান অনন্ত, তার চরণ দুটি পাতালে আছে, তার মাথাটা আকাশে আছে, আর এই পৃথিবী তার অভ্যন্তরে পেটের ভেতরে আমরা আছি। এই পৃথিবীটা ভগবানের উদর, পাতালটা তার চরণ, আর মাথাটা হলেন দেবলোক। তাই হে ভগবান তুমি অনন্ত। একটি মানুষ সমুদ্রের তীরে গিয়ে দেখে এপার থেকে ওপার দেখা যায় না, হ্যাঁ কি না, দেখা যায়? কেউ গেছে? তাহলে দেখা যায় না। তাহলে সমুদ্র একটা ক্ষুদ্র, তাকে মানুষ তার শেষ কোথায় দেখতে পায় না। আরে সব কিছুর সৃষ্টিকারী যিনি, সেই ভগবান যে অনন্ত, তাকে দেখবে কি করে? রাধে রাধে। এই জন্য স্বয়ং ভগবান মাঝে মাঝে পৃথিবীতে অবতীর্ণ হন, মানুষের রূপ ধারণ করে। হ্যাঁ, মানুষের রূপ ধারণ। এই কলিকালে ভগবান আবির্ভূত হয়েছেন রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ হয়ে নবদ্বীপে। শচী গর্ভ সিন্ধু হরিন্দু, শচী মাকে আশ্রয় করে, মানে আমাদের এই জগতের একজনা মা, যারা প্রতিদিন ভক্তি করে, প্রণাম করে, মেনে চলে, এই মায়েরাই একদিন এমন একটা সাধনার জায়গায় পৌঁছে যায় যেখানে ভগবান তার গর্ভে সন্তান রূপে এসে যায়। অনাদিকাল থেকে এই তত্ত্ব অব্যাহত, যে যথামান প্রবদন্তে স্থান স্তৈব ভজাম্যহ, শ্রীমৎ ভগবদ গীতা মিলিয়ে নেন আপনারা, এখানে কেউ সুখী নয়, কেউ দুঃখী নয়, সমানভাবে নয়, কারো ভেতরে অদ্বয় তত্ত্ব জ্ঞান আছে, কারো ভেতরে অজ্ঞানতা আছে, কেউ ধনী আছে, কেউ দরিদ্র আছে, কেউ পণ্ডিত আছে, কেউ মূর্খ আছে, কেউ দুঃখী আবার কেউ সুখী। এটা কেন হয় না, যে যেমন ভাবে সাধু সঙ্গ করে ভগবত তত্ত্ব অবগত হয়েছে, ভগবান তাকে সেইভাবে জ্ঞান তত্ত্ব বিদ্যা এবং অভিনব বৈভব দান করেছে। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো না রে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদীরা। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদীরা। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদীরা। রাধা প্রেমে ওয়ে বিভব এলেন আমার শ্যাম, রাধা প্রেমে গোরা তোর অন্তরে যার শ্যাম, রাধা প্রেমে গোরা তোর অন্তরে যার শ্যাম।
प्रेम बेलाते एलो नबीजा सिगो जांगो पेरो ठाकुर प्रेम बेलाते एलो नबीजा अगराधा प्रेमे गोड़ा तनो अंतरे जार शैमोदा बोलो राधा प्रेमे गोड़ा तनो अंतरे গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেদাতে এলো নবীজা গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেলাতে এলো নবীজা প্রেম বেলাতে এলো নবীজা প্রেম বেলাতে এলো নবীজা প্রেম বেলাতে গেলো নবীজা প্রেম বিলাতে এলো নদিয়া দাদা প্রেম গড়া তনু প্রেম বিলাতে গেল প্রেম বিলাতে এলো নদিয়া প্রেমের প্রেম বিলাতে গেল নদিয়া শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেলাতে এলো নবীজা তালে প্রতীত পাবন শ্রী গৌরাঙ্গ সুন্দর কলিকালে আবির্ভূত হয়েছেন এই তত্ত্বটা জানাবার জন্য মানুষ তার কলমশ দূরীভূত করে শ্রী গৌরাঙ্গ রসে অনুরঞ্জিত হয়ে পুনর্জন্ম প্রাপ্ত পুনর্জন্মটা কি আপনি আগে কৃষ্ণ দাস ছিলেন এখন সংসার ভূমিতে এসে সেটা ভুলে গিয়ে অসুর প্রাপ্ত হয়েছে অসুরেরা যেমন ভাই ভাই মারপিট করে সিংহাসন নিয়ে ভূমি নিয়ে সেটা পৃথিবীতে দুর্যোধন যুধিষ্ঠিরেও ওই একই তত্ত্ব ভূমি নিয়ে শম্ভু নিশুম্ভু মরে গেল নারীর জন্য এ পৃথিবীতে কাম আর কাঞ্চন দুটি জিনিস মানুষের যেমন বাঁচার কারণ তেমনি মৃত্যুরও কারণ টাকা পয়সা তো লাগেই বাঁচতে গেলে কিন্তু অতিরিক্ত হয়ে গেলে সেই টাকা পয়সার জন্যই মানুষ মরবে খেতে হয় বাঁচার জন্য অতিরিক্ত বেশি খেলেই তাকে অ্যাম্বুলেন্সে উঠতে হবে এ সবকিছুর অতিরিক্ত ভগবান দিয়েছেন সবাইকে কিন্তু গ্রহণ করা না করা তোমার ইচ্ছার উপর অবস্থান করতে হবে তাই স্বয়ং মহাপ্রভু কলিকালে এলেন হরিনামের ডালি মাথায় নিয়ে এ এক অভিনব জিনিস যা হরিনাম একটি বিজ্ঞান চর্চা বিজ্ঞানসম্মতভাবে যদি কেউ হরিনাম করবে নাম করার মানে হলো ভগবানের চরণে শরণ গ্রহণ করা নাম আর কৃষ্ণ হচ্ছে এক তত্ত্ব কেউ যদি নাম গ্রহণ করে ভগবানকে গ্রহণ করলে আর ভগবানকে যদি কেউ গ্রহণ করে তাকে বিধাতা স্বয়ং যমরাজ পর্যন্ত কিছু করতে পারবে না এতে কোনো সন্দেহ তাই জায়গা অস্থায়ী বেতার কেন্দ্র অস্থায়ী আপনারা যারা এখানে হরিনাম শুনতে এসেছেন কেউ কি স্থায়ী সবই হ্যাঁ যেটা সংসার পাতা হয়েছে গুছিয়ে নিয়ে চলে যেতে হবে কি গৌরাঙ্গ মহাপ্রভু কি কিন্তু প্রশ্ন হচ্ছে জন্ম যখন হয়েছে মরতে তো হবে কিন্তু মরলে কোথায় যাবে এটা শেষবার না আবার জন্ম হবে কি হবে ধারণা আছে আবার জন্ম হবে না এটা শেষবার
অনেকে বলে চল্লিশ পারাইলে ফর্সা, আর কি আছে ভরসা, মরে গেলে তো সব ফাঁসা। এরাও তত্ত্ব জানে, যারা নেশা খায় দেখবেন মাতাল, এরা কি আছে যা দেব অঙ্গে, মানে ওই যে খাচ্ছে না ওইটাই নাকি সঙ্গে যায়। তা এরাও তত্ত্বজ্ঞ, এদের কথা শুনে আবার অনেকে বলে ভাই এইটাই তুই ঠিক বুঝিস, ও রেখে কি হবে, ও যেটি খাবো অঙ্গে দেব সেটাই। আর তাই যদি হয় ওরা বোধ হয় দেখে না, শ্মশানে অনেকে তো যায়, শেষ পর্যন্ত কি যায় সঙ্গে, যেটা অঙ্গে দিল সেটা আর আছে, সেটা থাকবে, কিছু নিয়ে যেতেও পারবে না, কেউ পারবে না, কিন্তু নিয়ে যাবে না তা না, এর জন্যই হরিনাম শোনা। আচ্ছা কি নিয়ে যাবেন, দুটো জিনিস, একটা হলো আপনার শুভ কর্মের ফল, আর একটা অশুভ কর্মের ফল। রাধে রাধে, এখানে যেরকম কর্ম করেছেন এই অনুযায়ী আপনি আবার একটা জন্ম পাবেন। যদি আপনার ভিতরে খুব হিংসা থাকে আর দ্বন্দ্ব করতে ভালোবাসেন, দ্বন্দ্ব মানে বুঝেন তো ঝগড়া ঝগড়া, যেটা আপনারা করেন না এটাই ভালো, করেন ভালো বলে করি আমরাও করি, তাহলে কি একটা হলো হিংসা, যদি আপনার মধ্যে হিংসা থাকে আর ঝগড়া করার খুব ইচ্ছা থাকে তাহলে পরের জন্মে আপনি কুকুর হবেন। রাধে রাধে, পরের জন্মে আপনি কুকুর হবেন, বলে কেন, একটা রুটি ফেলে দিলে কামড়া কামড়ি করে না, আর ঝগড়া করে না, মারপিটও করে, কামড়া কামড়ি করে, তাহলে ভগবান বলছেন মানুষ হয়ে ঝগড়া করলে লজ্জা আছে কে, কিন্তু জীব জন্তু যদি ঝগড়া করে কারো লজ্জা আছে, কোনো জায়গায় আসে না, মারপিট করে মরে গেলেও কোনো সমস্যা নেই। তাই জন্য বিধাতা বলে যার মধ্যে হিংসা আছে আর যার মধ্যে কামনা আছে, যার মধ্যে দ্বন্দ্বপ্রিয় কামনা আছে, তাহলে পরের জন্মে এরা জীব জন্তু হোক। তাহলে আপনারা বুঝতেই পারছেন হিংসাকে যদি পুষে রাখি তাহলে পরের জন্মে আমাকে যে জীব জন্তু হতে হবে এতে কোনো সন্দেহ। যে যথামান প্রবদন্তে, আজও লক্ষ্য করবেন আগের জন্মে ভাই ভাই মারপিট করেছে, নিজের আত্মীয়ের সঙ্গে মারপিট করেছে, পরের জন্মে তারা কুকুর হয়ে জন্ম নিয়েছে, একই ভাই ঝগড়া করেছে। তাই এই জন্য এই হিংসা যদি আপনি সঞ্চয় করেন, মরলে আপনার সঙ্গে হিংসাও থাকবে আর কামনা বাসনা, ওই যে আমি আবার কি হতে চাই, ঝগড়া দ্বন্দ্ব, আপনি পরের জন্মে সেই রকম দেহ প্রাপ্ত। আর এ জন্মে যদি আপনি প্রণাম করেন, ভগবানকে প্রণাম করেন, সূর্যকে প্রণাম করেন, সাধুদের প্রণাম করেন, শ্রদ্ধা করেন, বিষ্ণুর সেবা করেন, বৈষ্ণবের সেবা করেন, তাহলে পরের জন্মে আপনি এমন একটি ভক্তের ঘরে জন্ম নেবেন যেখানে শ্রীকৃষ্ণ প্রসাদ আর শ্রীকৃষ্ণ কৃপা। হরি বল হরি বল হরি বড় জপদ ভাই রে গোরা চাঁদের লীলা, বড় অপরূপ ভাই রে গোরা চাঁদের লীলা, বড় অপরূপ ভাই রে গোরা চাঁদের লীলা, কেবল রাজা হইয়া কাঁধে বয়ে বৈষ্ণবের ঝোলা, বলে রাজা হইয়া কাঁধে বয়ে
বৈষ্ণবের ঝোলা, কেবল রাজা হইয়া কাঁধে বয়ে বৈষ্ণবের ঝোলা, বৈষ্ণবের ঝোলা রে আর বৈষ্ণবের ঝোলা রে, ওই রাজা হইয়া কাঁধে বয়ে বৈষ্ণবের ঝোলা রে, আরে রাজা হইয়া কাঁধে বয়ে বৈষ্ণবের ঝোলা রে, বড়ই অপরূপ ভাই রে গোড়া চাঁদের লীলা, বড়ই অপরূপ ভাই রে গোড়া চাঁদের লীলা, ওই রাজা হইয়া কাঁধে বহে বৈষ্ণবের ঝোলা, ওই রাজা হইয়া কাঁধে বহে বৈষ্ণবের ঝোলা। বেশিক্ষণ হবে না, সময় কাউকে ক্ষমা করে না, সময় হলেই গাছে ফুল আসবে, তার আগে সার দিলেও আসবে, সময় হলে ফল ধরবে, সময় হলেই চলে যেতে হয়। জন্ম আগেও হবে না পরেও হবে না, সময় হলেই জন্ম হবে। বেঁচে থাকতে চাইলেও বাঁচতে পারবেন না, চুলটাকে কালো রাখবো বললে রাখা যাবে। তবে এখন একটা পদ্ধতি বেরোচ্ছে, কালো রাখা যায়, একটু হ্যাঁ একটু গোদরেজ মেখে নেবেন, কালো থাকবে, তবে কিছুদিন থাকবে, আবার কিন্তু সাদা বেরোবে, হ্যাঁ তাই এটা রাখা যায়। কিন্তু কেউ কি যৌবনকে জীবনকে ধরে রাখতে পারে? পারে না, এর জন্য কোনো বোধ হয় গোদরেজ বেরোয়নি। তাই জন্য আমাদের ইচ্ছে নেই কিন্তু তা ঘটবে, তা হবে, যেগুলি অসম্ভব ভগবত ইচ্ছায়, যেখানে আমরা পরাস্ত, যেখানে আমরা পরাজিত, যেখানে আমরা হার মানি, সেটা হলো মহাকাল। এই জন্য মানুষ অতি ক্ষুদ্র, মানুষ সবসময় ভগবানের কাছে নতি থাকবে, ভগবানকে নমস্কার করবে আর ভগবানের কাছে প্রার্থনা করবে, তবে মানুষ পূর্ণ হবে। তো আজকে আমরা লীলা আস্বাদন করব, সময় কম, কারুরই ক্ষেত্রে বিস্তার সময় নাই, অতি অল্প সময়, যথা সময়ে কাজ গুছিয়ে নিতে হবে, কারণ পাত্তা গুড়িয়ে নিতে হবে। এই জন্য ভগবানের অনন্ত লীলা, বড় অপরূপ লীলা ভাই রে, অপরূপ লীলা, রাজা হইয়া কাঁধে বহে বৈষ্ণবের ঝোলা। এ হরিনাম এমন এক জিনিস, এ পৃথিবীতে যারা ধনী মানুষ আছে এদের অনেক চাকর আছে, এদের ঝোলা বয়ে নিয়ে যায়, গরিব লোক এক মুঠো খেতে পাবে তাই ধনী মানুষের চামচাগিরি করে। কিন্তু এই কলিকালে আপনারা একটা নতুন জিনিস শুনুন, সেটা কি, যদি আপনার ছেঁড়া কাপড়ও হয়, আপনি যদি ভগবানের দাস হতে পারেন, তবে দেখবেন মহা মহা ধনী পর্যন্ত আপনার গামছা বয়ে নিয়ে যাবে। এগুলো হরিনামের মহিমা। হরিনাম ধনের ধনী যদি কেউ হতে পারে, দেবতারাও আপনার চাকর বয়ে নিয়ে। পুরীধামে মহাপ্রভু হরিনাম করছেন, রাজা প্রতাপ রুদ্র, চোখের জলে কেঁদে কেঁদে বলছে, সার্বভৌম আপনি কৃপা করে আমাকে একটু মহাপ্রভু চরণে আশ্রয় করে দেয়। আমি রাজ্য চাই না, আমি প্রশংসা বৈভব কিছুই চাই, আমি আমি মহাপ্রভুর দাস হতে চাই, সেবক হতে চাই। রাজা হইয়া কাঁধে বহে বৈষ্ণবের ঝোলা।
तुलना दीते नदी बोलो हृदय करे जान तुलना दीते नारी हृदय करे जान तुलना दीते नदी সংকীর্তন মাঝে নাচে কুলে রবো আদি ওই না সংকীর্তনে মাঝে নাচে কুলে রবো আমার সংকীর্তন মাঝে নাচে কুলে রবো আদি আমার সংকীর্তনে মাঝে নাচে কুলে রবো আরে রাজা হইয়া কাঁধে বহি বৈষ্ণবে ওই না রাজা হইয়া কাঁধে বয়ে বৈষ্ণবে ঝোলা মহাপ্রভু এক প্রিয় পার্শ্ব নাম তার রামাই পণ্ডিত আমরা তার কথা শুনব তার আগে একটু ভূমিকাটা শুনতে হবে আপনাদের বুঝতে গেলে আপনার বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌড়দ্বয় পুষ্পবন্ত চিত্র ছন্দ তমনাদ নীলোৎপল দল শ্যাম যশোদানন্দ নন্দন গোপিকা নয়নানন্দ গোপাল প্রণমাম নমো মহাবদানায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় চৈতন্য নম্রে গৌরদিশে নব বন্দে গুরু শ্রী চরণরবিন্দ বন্দে গুরু শ্রী চরণরবিন্দ বন্দে নিদাই গৌর হরি হরি চরণরবিন্দ বন্দে গুরু শ্রী চরণরবিন্দ বন্দে গুরু শ্রী চরণরবিন্দ বন্দে গুরু 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 চরণরবিন্দ সংসাত দাবানল লিঢল প্রাণ কারণ ঘন ঘন প্রাপিত কল্যাণ গুণার নাবশ বন্দে গুরু শ্রী চরণরবিন্দ বন্দে গুরু শ্রী চরণরবিন্দ বন্দে গুরু শ্রী চরণরবিন্দ মহাপ্রভু কীর্তন
नित्य गीत बादित्र तन मन रसेन रमंच कम्पाशु तरंग भाजन वंदे गुरु श्री चरणारविंद वंदे गुरु श्री चरणारविंद वंदे गुरु श्री चरणारविंद श्री विग्रह आराधनानंद नित्य नाना श्रृंगार तन मंदिर मार्जनाद योग्यताश्च भक्ताश्च निजंजत वंदे गुरु श्री चरणारविंद बोलो वंदे गुरु श्री चरणारविंद 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 किना বড়
अवतार भाई रे बड़ अवतार बड़ अवतार भाई रे बड़ बड़ अवतार भाई रे बड़ अवतार बड़ अवतार भाई रे बड़ केवल पति तेरे बिलाइला प्रेम भंडा पति तेरे बिलाइला प्रेम भंडा हमारे पति पवन गुर हरि पवन हरि हमारे पति पाव गौर हरि हमार पति पवन गौर हरि केवल एलन गोरा प्रेमी बिलाते पति पाव गौर हरि एल गोरा प्रेमी बिलाते বলে দাদে দাদে জনে জনে আরে পতি পতিতে পাবন গৌর হরি দাদে দাদে জনে জনে আমার পতিতে পাবন এলে ভোরে বলে দাদে দাদে জনে জনে আমার পতিতে পাবন গৌর হরি বলে আই রে তোরা বাহু তুলে আমার পতি পাবো আমি তাই গৌরাঙ্গ বলে আমার পতির গৌর হরে আদি তাই গৌরাঙ্গ বলে আমার পতির পাবন গৌর হরে গৌর হরে হরি হরি বলে পতির পাবন গৌর হরে হরে তাই গৌরাঙ্গ বলে আরে পতি পাবন গৌর হরে হরি তাই গৌরাঙ্গ বলে আমার পতির বাবন গৌর হরি